হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো আজ নিয়ে এসেছি সজনে পাতার ভর্তার রেসিপি। আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী এই সজনে পাতা। শরীরের কোলেস্টেরল, ডায়াবেটিস সমস্ত কিছু নিয়ন্ত্রণে এর ভূমিকা অপরিসীম। আর এই সজনে পাতার ভর্তার যা স্বাদ অতুলনীয়, বলে বোঝাতে পারবো না, আপনি খেলেই বুঝতে পারবেন। তো চলুন এইবারে রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য নিয়ে নিয়েছি সজনে পাতা। পাতাগুলো আমি ভালোভাবে ঝেড়ে বেছে নেব। ঝেড়ে নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় এই পাতাগুলোতে পিঁপড়ে মাকড়সা, ছোটোখাটো পোকামাকড় থাকে। তো দেখুন আমার বাছা হয়ে গেছে এবং ভালোভাবে জল দিয়ে আমি ধুয়েও নিয়েছি এটাকে। তো এদিকে কড়াই গরম করে তাতে সে ধুয়ে রাখা শাকগুলো অর্থাৎ সজনে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রাখবেন। ফিরে এলাম 5 মিনিট পর। তারপরে এটাকে আরও 2-1 মিনিট আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এইবারে দেখুন কোনো জল নেই, তো এবারে এটাকে আমি তুলে নিচ্ছি। এইবারে সেই কড়াইয়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে আমি ভেজে তুলে নেব, চাইলে আপনারা তেলেও ভেজে তুলতে পারেন। তো দেখুন আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবারে সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি রসুন কুচি, গোটা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি। এগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজ রসুনগুলো এইবারে ভাজা ভাজা হয়ে গেছে, তো এর থেকে অর্ধেকটা আমি তুলে রেখে দেবো নেক্সট স্টেপের জন্য। এইবারে এই বাকি পেঁয়াজগুলোতে আমি দিয়ে দিব ভাপিয়ে রাখা অর্থাৎ সেদ্ধ করে রাখা সজনে পাতাগুলো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে আমি ভাজা ভাজা করে নেব। এইবারে এটা ভাজা ভাজা হয়ে গেছে, তো গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেবো এটা। দেখুন ঠান্ডা হয়ে গেছে, তো নিয়েছি একটা গ্রাইন্ডিং জার, এতে দিয়ে দিচ্ছি সেগুলো, দিয়ে এবারে এটাকে আমি বেটে নেব। তো দেখুন এগুলো আমার বাটা হয়ে গেছে। এবারে একটা বড় বাটি নিয়ে নিলাম, তাতে সেই ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে গুঁড়ো করে নেব। লঙ্কাগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এবারে ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মেখে নেব। তো এবারে এগুলো মাখা হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা সজনে পাতাগুলো। এইবারে সমস্ত কিছুকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে নেব। এখন এগুলো মাখা হয়ে গেছে, এইবারে দিয়ে দিব সামান্য পরিমাণে কাঁচা সরিষার তেল, দিয়ে আরেকবার হালকাভাবে মাখিয়ে নেব। এইবারে ভর্তাটা একদম রেডি, তো এটাকে আমি এবার সার্ভ করে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন এক রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।